ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের একলা চলো নীতি আত্মঘাতী বলেন হাসানুল হক ইনো। বিএনপি ছাত্রদল নেতাদের বাড়িতে হামলায় দায়ী সরকার দলীয় বাহিনী বলেন আসম আব্দুর রব। ভয় পেয়ে ভয় দেখাচ্ছে আওয়ামী লীগ বলেন ডাক্তার শাহাদাত। করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত 601 জন। বিরোধী রাজনৈতিক দলের উপর হামলার নিন্দা বাম জোটের। শিশুদের উপর সহিংসতা সহ্য করা হবে না বলেন সাইমা ওয়াজেদ। আফগানিস্তানে এক বছরে খুলেনি মেয়েদের স্কুল। ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযোগ তুলে নেওয়ার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের একলা চলো নীতি আত্মঘাতী বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনো। তিনি বলেন বাজার সিন্ডিকেট, সম্পদ লুটকারী, ক্ষমতাবাজি ও অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা এই চার বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে 14 দলীয় জোটকে শক্তিশালী করার বিকল্প নেই। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে দুপুর 12টায় জাসদের খুলনা বিভাগীয় সম্মেলনে তিনি এ সকল কথা বলেন। হাসানুল হক ইনু বলেন 14 দলীয় জোট একটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের, প্রগতিশীল দলগুলোর আদর্শিক। চারটি বিপদ মোকাবেলা আওয়ামী লীগের একার পক্ষে সম্ভব নয়, একলা চলো নীতি পরিহার করতে হবে। 14 দলীয় জোটকে শক্তিশালী অবস্থান নিয়ে আগামী নির্বাচন করতে হবে। বিএনপি ও ছাত্রদল নেতাদের বাড়িতে হামলায় দায়ী সরকার দলীয় বাহিনী বলেন আসম আব্দুর রব। জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন সারা দেশে বিএনপি ও ছাত্র দল নেতাদের বাড়িঘরে হামলা, লুটপাট ও ককটেল বিস্ফোরণে দায়ী সরকার দলীয় সন্ত্রাসী বাহিনী, এদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে হবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। আসম আব্দুর রব বলেন ক্ষমতা ধরে রাখার আশায় দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে রাষ্ট্র নিয়ন্ত্রণে সরকারের আত্মঘাতী অপকৌশল বাংলাদেশকে হাইতি, লাইবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া বা সুদানের মতো ব্যর্থমুখী রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা লাঠিসুঠা, চাইনিজ কুড়াল, রামদা ও রড হাতে নিয়ে মিছিল করে বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীদের বাড়িঘরের দরজা ভেঙে পরিবারের সবার উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, কোথাও পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি প্রদর্শন করছে, কোথাও ছোট শিশুদের গলায় রামদা ধরে মেরে ফেলার হুমকি দিচ্ছে, কয়েক জায়গায় বাড়ির ফটকে তালা ভেঙে হামলা করে বাড়িতে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। তিনি বলেন হামলাকারীরা বিএনপি নেতা কর্মীদের বাড়িতে থাকা ভৃত্য, বাবা মা, কিশোরী বোন, ভাতিজা সহ সবাইকে পিটিয়ে আহত করছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যাচ্ছে। অস্ত্র হাতে হামলাকারীদের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এরপরও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ কোনো আইনগত ব্যবস্থা বা গ্রেপ্তার না করে নির্যাতিতদের নামে নতুন করে মামলা ঠেকে দিচ্ছে। ভয় পেয়ে ভয় দেখাচ্ছে আওয়ামী লীগ বললেন ডাক্তার শাহাদাত। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন সারা দেশে বিএনপির সমাবেশে গণজোয়ার দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে, ভয় পেয়ে তারা ভয় দেখাচ্ছে। বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজৌরি দেউরি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকায় বিএনপির সমাবেশে বিপুল সংখ্যক পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়। সমাবেশে ডাক্তার শাহাদাত বলেন জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং 3 জন কর্মীকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিএনপি সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন। এটি দেখে সরকার এখন বিএনপির প্রতিবাদ সমাবেশ প্রতিহত করতে মরিয়া। ঢাকা সহ সারা দেশের বিএনপির সমাবেশে হামলা চালিয়ে বরকতুল্লাহ বুলু সহ নেতা কর্মীদের আহত করছে। তারা অতীতেও একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী লীগ একটি গণতন্ত্র বিরোধী সন্ত্রাসী শক্তি। করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত 601 জন। দেশে গত 24 ঘন্টায় 601 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,18,125 জনে।
এ সময় ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছে, ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে 29,340 জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 362 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 19,60,977 জন। বিরোধী রাজনৈতিক দলের উপর হামলার নিন্দা বামজোটের। বিরোধী রাজনৈতিক দলের উপর হামলার নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এক বিবৃতিতে বামজোট বলছে, বামজোট সহ বিরোধী রাজনৈতিক দল সংগঠনের সভা সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশ হামলা করেছে। মতপ্রকাশের স্বাধীনতা হরণ ও ধমন পীড়ন বন্ধ করে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার অনুসারে সভা সমাবেশ ও মত প্রকাশের অবাধ অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। এ জোট বলছে, মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে স্বৈরাচারী ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করে কেউ ক্ষমতা স্থায়ী করতে পারেনি, এ সরকারও পারবে না। হামলা মামলা ধমন পীড়নের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। শিশুদের উপর সহিংসতা সহ্য করা হবে না, বললেন সাইমা ওয়াজেদ। দেশে শিশুদের উপর সহিংসতা নির্যাতন অবহেলা ও শাসন বন্ধ করা চ্যালেঞ্জ বলে মনে করে সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক মহাপরিচালকের উপদেষ্টা সাইমা ওয়াজেদ। তিনি বলেন, শিশুদের উপর সহিংসতা বন্ধ করতে হবে, তাদের উপর সহিংসতা সহ্য করা হবে না। সকালে রাজধানীর হোটেলে ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশের শিশু সুরক্ষায় প্রথম জাতীয় সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে সাইমা ওয়াজেদ এসব কথা বলেন। সাইমা ওয়াজেদ এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেন। আফগানিস্তানে এক বছরেও খুলেনি মেয়েদের স্কুল। এক বছর হয়ে গেছে মেয়েদের হাই স্কুল খুলেনি আফগানিস্তানে। ইউনাইটেড মিশনস ইন আফগানিস্তান বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বের কোনো দেশে এরকম কখনই হয় না। তালেবান কর্তৃপক্ষ এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি। জাতিসংঘের দাবি, অবিলম্বে মেয়েদের হাই স্কুল খুলতে হবে। বিবৃতি দিয়ে তারা বলছে, এক বছর ধরে মেয়েদের হাই স্কুল বন্ধ। তালেবান অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা তা রাখতে পারেনি। এ ঘটনা খুবই দুঃখের, লজ্জার এবং তা অনায়াসেই এড়ানো যেত। গত বছর ক্ষমতায় আসার পর তালেবান মেয়েদের মাধ্যমিক স্কুল বন্ধ করে দেয়, তবে গত কয়েক সপ্তাহে চুপচাপ কয়েকটি স্কুল খুলেছিল। এএফপি জানাচ্ছে, মেয়েদের হিজাব পরে স্কুলে যেতে দেখা যাচ্ছে, যদিও কয়েকটি এলাকায় তালেবান জানিয়ে দিয়েছে সরকারি নীতির কোনো পরিবর্তন হয়নি। ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযোগ তুলে নেওয়ার নির্দেশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে হওয়া মামলা থেকে সন্ত্রাস বিরোধী অভিযোগ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। দুইজন পুলিশ অফিসার ও নারী বিচারককে 20 আগস্ট একটি জার লিতে মন্তব্য করেন ইমরান খান। নিয়েছে দলের সদস্য শাহবাজ গিলকে জেলে পাঠানোয় ইমরান খান ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল, ডিপুটি ইন্সপেক্টর জেনারেল ও নারী বিচারক জেবা চৌধুরীর উদ্দেশ্যে বলেন, তোমাদের ছেড়ে দেব না। এরপরই ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। কিন্তু এই মামলা থেকে সন্ত্রাস বিরোধী অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন ইমরান খান। তার আবেদনের প্রেক্ষিতে অভিযোগ তুলে নেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের 2 সদস্যের বেঞ্চ।